গুড মর্নিং ক্লাস। আজকে আমরা তোমাদের যে ক্লাস ফোরে বাটারফ্লাই বইটা রয়েছে তার যে মহসিনের যে গল্পটি আমরা পড়ছিলাম লেসন 9 এ প্রোফাইল ইন কাইন্ডনেস, তার পেজ নাম্বার 101 থেকে শুরু করব। তোমরা প্রত্যেকে পেজ নাম্বার 101 বার করো এবং আমার সাথে খেয়াল করো। তার আগে অবধি আমরা কি পড়েছিলাম, তার আগে আমরা পড়েছিলাম যে একজন ক্রাইং উম্যান তাকে নিয়ে যে মহসিনের যে কাহিনী, সেই কাহিনী আমরা পড়েছিলাম। মানে একজন ক্রন্দনরত মহিলা, ভদ্র মহিলা, তাকে নিয়ে যে মহসিনের যে তার দয়ার যে কাহিনী এবং মহসিনের কিছু পূর্ব জীবনের কথা আমরা সেখানে জেনেছিলাম। আমরা মৌলবী আকাশ সিরাজির কথা জেনেছিলাম, এগুলো আমরা জেনেছি। আজকে আমরা মহসিনের জীবনের আরেকটি অন্যতম ঘটনা পড়তে চলেছি, পেজ নাম্বার 101। লেটস কন্টিনিউ, থেকে ফলো করো সকলে। ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং, একদিন রাত্রিবেলা মহসিন ঘুমাচ্ছিলেন। এ মাইল্ড সাউন্ড ওকে, মাইল্ড মানে হালকা, মানে খুব একটা হালকা আওয়াজ, মাইল্ড সাউন্ড, খুব হালকা আওয়াজ ওকে ভাব তাকে জাগিয়ে তুলল, জাগিয়ে তুলেছিল। হি স আ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, স্ট্রেঞ্জার মানে অচেনা, অচেনা লোক, অজানা লোক। তিনি দেখতে পেলেন একজন অপরিচিত লোক, একজন অজানা লোক তার ঘরে, তিনি তার ঘরে একজন অপরিচিত ভদ্রলোককে, একজন লোককে দেখতে পেলেন। মহসিন কট হিম স্টিলিং, স্টিল এস টি ই এ এল, স্টিল, স্টিল মানে চুরি করা। তাহলে মহসিন কট হিম স্টিলিং, মহসিন তাকে চুরি করতে ধরলেন, মানে চুরি করতে পাকড়ালেন। হি আস্কড হিম, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ওয়াই ডু ইউ নিড টু স্টিল, কেন তোমার চুরি করার প্রয়োজন পড়ছে। ওয়াই ডু ইউ নিড টু স্টিল, কেন তোমার চুরি করার প্রয়োজন পড়ছে। ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ, তুমি কি একটা সৎ জীবন যাপন করতে পারো না। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, সেই অপরিচিত ব্যক্তি উত্তর দিলেন, প্রত্যুত্তর দিলেন, আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই, দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, আমার বাড়িতেও কোনো খাবার নেই, মাই চিলড্রেন আর ক্রাইং, আমার সন্তানরা কাঁদছে, আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, আমি চুরি করি তাদের জন্য খাবার খুঁজতে, আমি তাদের জন্য খাবার খুঁজতে চুরি করি, প্লিজ ফরগিভ মি, ফরগিভ মানে ক্ষমা করা, প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, তিনি কান্নায় ভেঙে পড়লেন। মহসিন ফেল্ট স্যাড ফর দি ম্যান, মহসিন সেই মানুষটির জন্য দুঃখ অনুভব করলেন। হি ওয়েন্ট টু হিজ হাউস, তিনি তার ঘরে গেলেন, মানে সেই চোর, চোর যে এসেছিল তার ঘরে গেলেন। হি স, তিনি দেখতে পেলেন, দ্যাট দি ম্যান হ্যাড টোল্ড হিম দি ট্রুথ, তিনি দেখতে পেলেন কি, তিনি অনুধাবন করলেন কি, যে সেই মানুষটি তাকে সত্যি কথাই বলেছে, এবং সেই কারণেই তিনি, হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস, তিনি তাকে তার ব্যবসা শুরু করার জন্য কিছু অর্থ প্রদান করলেন। পরের পাতায় যাও। হি প্রমিসড, তিনি প্রতিজ্ঞা করলেন, টু গিভ হিম মোর মানি ল্যাটার ইফ নিডেড, তিনি প্রতিজ্ঞা করলেন কি, তাকে আরো অর্থ দেবেন পরবর্তীকালে যদি প্রয়োজন হয়। তাহলে তিনি কি প্রতিজ্ঞা করলেন, যে তিনি প্রয়োজন হলে পরবর্তীকালে তাকে আরো অর্থ দেবেন। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দি মুসলিমস, মহসিন তার সমগ্র জীবন, তার গোটা জীবন মুসলিমদের মধ্যে, মুসলিম জনজাতির মধ্যে শিক্ষার বিস্তারের জন্য নিয়োজিত করেছিলেন। ডেডিকেট মানে নিয়োজিত করা, কোনো কিছুর জন্য বিলিয়ে দেওয়া। দি ইনকাম অফ হিজ প্রপার্টি, তার সম্পত্তি থেকে আয়, ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি, চ্যারিটি মানে দানে চলে যেত, দানে চলে যেত, চ্যারিটি মানে দান, মানে অসহায়কে দান করা, মানে দি ইনকাম অফ হিজ প্রপার্টি, মানে তার সম্পত্তি থেকে তার আয় তিনি দান করে দিতেন। দি পুয়ার লুকড আপন হিম অ্যাজ দ্য সেভিয়ার, লুকড আপন হিম মানে লুকড আপন মানে তাকে দেখা, তার গরিবেরা, অসহায়রা তাকে দেখতেন অ্যাজ দেয়ার সেভিয়ার, তাদের রক্ষাকর্তা হিসেবে, সেভিয়ার মানে রক্ষাকর্তা হিসেবে। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম, হুগলি মহসিন কলেজ তার নামেই নামাঙ্কিত। মহসিন
passed away in 1812. পাস্ট আওয়ে মানে ডায়েড, মানে মহসিন মারা গিয়েছিলেন, পরলোক গমন করেছিলেন 1812 সালে। দিস গ্রেট সন অফ বেঙ্গল ইজ স্টিল রেকমেন্ডেড উইথ রেভারেন্স, রেভারেন্স মানে শ্রদ্ধা, রেসপেক্ট। দি গ্রেট সন অফ বেঙ্গল, বাংলার এই বিখ্যাত মহান সন্তান স্টিল রিমেম্বার্ড উইথ রেভারেন্স, আজও এই মহান সন্তানকে আমরা আজও শ্রদ্ধার সাথে মনে রাখি, বা এই মহান সন্তানকে আজও শ্রদ্ধার সাথে মনে রাখা হয়। ঠিক আছে, তোমরা এগুলো করবে, এখানে নতুন কিছু আমার বলার নেই। প্রপার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলোকে দাগ দিতে বলেছে অ্যাক্টিভিটি 7A। 7BA প্রিপোজিশনস আছে, প্রিপোজিশন আমরা আগেও পড়ে এসেছি, প্রিপোজিশনগুলো তোমরা করবে। প্রত্যেকটা অ্যাক্টিভিটি নতুন কিছু নয়, আগে যে অ্যাক্টিভিটি আমরা করে এসেছি, আগে যা আমরা শিখেছি সেগুলোকে আমরা রিপিট করবো, রিভাইজ করবো, এই হচ্ছে কাজ। এটুকুনি তোমরা করবে, এরপরে আমরা লেসন 10 পড়বো, এই লেসন 10 পড়ি, এবারের মতো তোমাদের এই পাঠটা শেষ হবে। আজকের মতো এই পর্যন্তই, বাই।